হ্যালো ফ্রেন্ডস, আমি রুদ্র। আজকে তোমার জন্য নিয়ে এসেছি ইন্টারেস্টিং একটি ভিডিও। আজকে আমরা দেখব কীভাবে খুব অনায়াসেই তোমরা তোমার স্মার্টফোন দিয়ে তৈরি করে ফেলতে পারো সিম্পল আর বিউটিফুল একটি লোগো, যেরকম লোগো আমি আমার ইউটিউব চ্যানেলে ইউজ করছি। এই লোগোটি করতে তোমাদের 10 থেকে 15 সেকেন্ড বেশি টাইম লাগবে না। আজকে আমি ডিটেলসে দেখাবো যে কীভাবে আমি আমার লোগোটা তৈরি করছি। তো যেহেতু আমি ডিটেলসে দেখাবো, হয়তো আমার একটু বেশি টাইম লাগবে, কিন্তু তোমরা যদি একবার শিখে যাও তোমার 10 থেকে 15 সেকেন্ডের বেশি টাইম লাগবে না। তো এই লোগোটি করতে আমি যে অ্যাপটি ইউজ করবো সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। তো যাওয়া যাক আমার মোবাইল স্ক্রিনে আর দেখে নেওয়া যাক কীভাবে আমি আমার লোগোটি তৈরি করছি। আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে, ওপেন করে নিয়েছি পিক্সেল ল্যাব। এখন আমি প্রথমে এই নিউ টেক্সট এই লেখাটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট থেকে ওকে। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওকে করলাম। এবার আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে টেক্সট দিতে হবে। এখানে এ একটা লেখা আছে নিচের দিকে, এখানে গেলাম টেক্সটে গেলাম। এখানে আমাকে করতে হবে এডিট। আমার চ্যানেলের নাম হচ্ছে টেক রুদ্র। তো আমি প্রথমে লিখবো হচ্ছে গিয়ে টি, টি লিখে আমি ওকে করে দিলাম। এটাকে আমি বড় করে নেব, টেক্সট সাইজে গিয়ে বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, মিডিলে রেখে দিলাম। এবার আমি লিখবো হচ্ছে গিয়ে আর। তো আমি এতে গেলাম, আবার নিউ টেক্সট চলে এসছে। এখানে আমি এডিটে যাব, এডিটে গিয়ে লিখব আর, ওকে করে দেবো। আর চলে এসছে, এটাকে আমি বড় করে নেবো, টেক্সট সাইজে গিয়ে পুরো বড় করে নিলাম। তাহলে এখানে নিয়ে এলাম, এটা মিডিলে মিডিল পোর্শনে নিয়ে এলাম। আরটাকে বেশি বড় করব না, আরটাকে একটু বড় করব, এরকম করে দেবো, ঠিক আছে। পরে আমাকে আবার অ্যাডজাস্ট করতে হবে। তো এবার এটা চেঞ্জ করবো আমি ফন্ট। তো ফন্ট চেঞ্জ করতে হলে যেটাই ফন্ট চেঞ্জ করবো সেই লেটারটা সিলেক্ট করবো। এবার নিচের দিকে আছে ফন্ট, এখান দিয়ে আমি যে ফন্টটা সিলেক্ট করব সেটা হচ্ছে কাঞ্জিপা। এটি করে আমি ওকে করে দিলাম। তো এরকম হয়ে গেল। এবার আমি আরের ফন্টটা চেঞ্জ করতে হবে, গিয়ে আমি এলাম ফন্টে, রিসেন্টে চলে এসছে কাঞ্জিপা, এখান দিয়ে সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখো ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে, এটা একটু বড় করে দিই আমি, ঠিক আছে। এবার আটটা গেছে, সেট হয়ে গেছে, আটটা একটু বড় করে দিই, ঠিকই লাগছে, তো ঠিক আছে। আমার লোগো তৈরি হয়ে গেছে, একটু একটু ডান দিকে যাবে, হয়তো ডান দিকে একটু উপরে, তো আমার লোগো তৈরি হয়ে গেছে। এবার আমি লোগোটার কালার চেঞ্জ করে পুরো ব্ল্যাক করে দেবো। সিলেক্ট করলাম লোগোটি, কালারে গিয়ে ব্ল্যাক, আরটাকে সিলেক্ট করে কালারে গিয়ে ব্ল্যাক। তোমার যেরকম কালার পছন্দ সেরকম করে নিতে পারো। এবার যদি আমার লোগো তৈরি হয়ে গেছে, এবার আমার লোগোটার নিচে যদি নিজের কোনো নাম লিখতে হয় বা আমার চ্যানেলের নামটা যদি নিজের লিখতে হয় তাহলে আমি সেটাও লিখতে পারি। এখানে আমার বায়াস সিলেক্ট করতে হবে, টেক্সট যেতে হবে। আমি এখানে লিখে এডিটে গিয়ে আমি লিখে নিতাম রুদ্র, ওকে চলে এসছে। আমি এখানে নিচে দিয়ে দিলাম, বড় করে দিলাম, চলে এসছে। এবং এটা ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি, ফন্টে গিয়ে আমি এরকম একটা ফন্ট দিয়ে দিলাম, ওয়ে করে দিলাম, এরকম চলে এসছে।
আমি এটা কালারটাও চেঞ্জ করতে পারবো, যে আমি কালারে গিয়ে এটা আমি রেড করে দিতে পারি বা অন্য কোনো কালার করে দিতে পারি বা ব্ল্যাক রাখতে পারি। রেড রাখছি, ব্লু করে দিলাম, হ্যাঁ ব্ল্যাকই রাখছি, ঠিক আছে। এছাড়াও আরও অনেক অপশন আছে, তোমরা ইউজ করে দেখতে পারো, কিন্তু এরকম একটা সুন্দর লোগো তোমরা খুব অনায়াসেই এই পিক্সেল অ্যাপে তৈরি করে ফেলতে পারবে। আর এটা যখন সেভ করবে তখন তোমার উপরে একটা সেভ আইকন করা আছে, এখানে ক্লিক করবে, সেভ অ্যাজ ইমেজ করবে। আর এটা হচ্ছে জেপিজিতে সেভ হবে, মানে জেপিজি সেভ হয় মানে পেছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখাবে। এটা সেভ করে নিলাম। আর তোমরা যদি তোমাদের লোগোর ব্যাকগ্রাউন্ডটা কোনো ব্যাকগ্রাউন্ড না রাখতে চাও, যে ট্রান্সপারেন্ট রাখতে চাও, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারো। ব্যাকগ্রাউন্ডের এখানে হচ্ছে গিয়ে এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিলাম, দেখো ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, মানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধু লোগোটা আছে। এটাকে আমি সেভ করে দিলাম আবার, সেভ অ্যাজ ইমেজ। এবার ধরুন PNG চলে এসছে, এরকমভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমার লোগোটাও সেভ হয়ে গেছে। তো এরকমভাবে খুব অনায়াসেই তুমি তোমার লোগো তৈরি করে ফেলতে পারো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, আর ঘন্টিটা বাজিয়ে দাও, তাহলে আমি এরপরে যখনই কোনো ভিডিও দেবো তোমাদের কাছে খুব অনায়াসেই নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো, বাই।